वेलकाम टू बांगलार टैलेंट। आज के लॉकडाउने भालो खबर, पंजाब सरकार पक्ष के भालो खबर, जरा पंजाबे आटके आछे तादेर जोन्नो भालो खबर। तो एर आगे आमी भिडियोते बोलेछिलाम जे किभाबे पंजाब थेके बाड़ी फिरबेन। पंजाब सरकार एकटा फर्म फिलापेर व्यवस्था करेछिलो पंजाब थेके अन्यान्य राज्ये जाओयार जोन्नो। আমরা পশ্চিমবঙ্গে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেটার রেজাল্ট এসেছে। তো এটা পাঞ্জাব সরকারের মেন ওয়েবসাইট covidhelp.punjab.gov.in। তো এইখানে এই সাইটটা থেকে রেজিস্ট্রেশন করেছিলাম। তো সেই রেজিস্ট্রেশনটা এখন পাঞ্জাব সরকার তুলে নিয়েছে, মানে পাঞ্জাব থেকে অন্যান্য রাজ্যে যাওয়ার জন্য সেই রেজিস্ট্রেশনটা পাঞ্জাব সরকার তুলে নিয়েছে। তো এখানে রেজিস্ট্রেশন করার পরে, সেটা আমার আগের ভিডিওতে আছে কীভাবে রেজিস্ট্রেশন করতে বলেছিলাম, ফুল প্রসেস আমি দেখিয়েছিলাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সেটা দেখানো হয়েছিল। তো আজকে রেজিস্ট্রেশন করার পর কী ফলাফল হলো সেটা আজকে আমি বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন, আর সবাইকে লকডাউনে সাহায্য করে সবার উপকার করুন। এখানে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে একটা SMS এসেছে। SMSটা এসেছে 15 তারিখে। তো সেই SMSটা কী বলা হচ্ছে সেটা আমি বলবো। এটা আমরা পাঞ্জাবের লুধিয়ানা ডিস্ট্রিক্ট আছে। তো লুধিয়ানা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে এসছে। তো এখানে মেসেজে দেখুন, এখানে বলছে ডিয়ার প্রতীক পাল, মানে আপনি যদি পাঞ্জাব থেকে বাড়ি যাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করার পরে আপনাকে আপনার মোবাইল নাম্বার প্লাস আপনি যতজন যাবেন সেটা দিয়ে একটা আইডি দেবে। আইডি দেওয়ার পরে মেসেজ এসেছিলো যে আমরা পশ্চিমবঙ্গে যেতে চাই, তো পশ্চিমবঙ্গে আবার রেজিস্টার করার জন্য মেসেজ এসেছিলো। তারপরে কোনো মেসেজ আসেনি। 2 তারিখ আমরা রেজিস্ট্রেশন করার পরে 5 তারিখে একটা মেসেজ এসেছিলো, 5 তারিখের পরে কোনো মেসেজ আসেনি। তো 15 তারিখে আবার মেসেজ এসেছে। তো এখানে এই মেসেজটা আমার মোবাইল থেকে দেখাতে পারলাম না, তো মেসেজটা আমার মোবাইল থেকে এই মোবাইলে ফরওয়ার্ড করা আছে। তো এখানে বলছে একটা ট্রেন সিরিন্দ ফতেগড় সাহিব টু দুর্গাপুর ইন ওয়েস্ট বেঙ্গল অন 18 তারিখ। 18 তারিখে মানে পাঞ্জাবের সিরিন্দ থেকে দুর্গাপুরের জন্য একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে 18 তারিখ 10টার সময়। দিস উড ক্যারি পার্সন উইথ স্টপেজ অ্যাট ডেস্টিনেশন ডিস্ট্রিক্ট অফ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া অ্যান্ড মুর্শিদাবাদ ইন WB। তো পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদের সমস্ত মাইগ্রান্ট লেবারদেরকে নিয়ে যাবে এই ট্রেনটি অ্যাজ পার ইউর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা নতুন দিয়েছে 23 87 80, ইউ অ্যালং উইথ 13 আদার মেম্বার্স অফ ইউর ফ্যামিলি গ্রুপ। এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমরা 13 জন আছি, তো 13 জনের একসঙ্গে ফর্ম ফিল আপ করেছিলাম। তো সেই 13 জনের বলছে আপনার গ্রুপে 13 জন আছে, মানে আপনাকে নিয়ে অফটেড টু ট্রাভেল টু ইউর ডিজায়ার প্লেস, মানে আপনি আপনার সেই ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার জন্য, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু গো বাই অ্যাভ সে ট্রেন প্লিজ গিভ ইউর কনফার্মেশন অ্যালং উইথ আদার 13 মেম্বার্স অফ ইউর ফ্যামিলি গ্রুপ অন হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বলছে আপনি যদি সেই ট্রেনে যেতে ইচ্ছুক তাহলে কনফার্ম করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তারপরে বলছে আফটার গেটিং ইউর কনফার্মেশন ইউ নিড টু রিপোর্ট অ্যাট বাস স্ট্যান্ড লুধিয়ানা অ্যাট 5 AM সার্ভ অন 18/5/2020 ফর মেডিকেল স্ক্রিনিং। কনফার্মেশনের পরে বলছে 18 তারিখ 5টার সময় লুধিয়ানা বাস স্ট্যান্ডে যেতে হবে।
তো সেখানে মেডিকেল স্ক্রিনিং হবে, তারপরে লুধিয়ানা বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন সিরিন্দে নিয়ে যাবে ওই পাঞ্জাব সরকারের ট্রেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল মেসেজ ইকবাল সান্ধু .pcs। আর এটা প্রত্যেকের মোবাইলে, 13 জনের মোবাইলেই পার্সোনালিভাবে এসছে। তো এই মোবাইলেও এসছে, তো সেটাও আমি দেখাবো। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে মেসেজটা, মেন মেসেজটা এসছে। তো এটা হচ্ছে আমাদের এক গ্রুপ মেম্বার, একজন গ্রুপ মেম্বারের মেসেজ। তো এখানে দেখুন, ডিয়ার দীপক কুণ্ডু, এটা আমাদের গ্রুপ, একটা গ্রুপ মেম্বারের মেসেজ। তো এখানেও সেই একই কথা বলা হয়েছে। তো আমরা কনফার্ম করার পরে আবার পরবর্তীতে আর একটা মেসেজ দিয়েছে, সেটা হলো এটা। তো আমাদের কনফার্ম হয়ে গেছে, আমাদেরকে বলছে যে 18 তারিখ 5টার সময় লুধিয়ানা বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে। তো এটা খুবই ভালো খবর। তো এটা সবাইকে শেয়ার করুন, আর পাঞ্জাব সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী লকডাউনে কীভাবে বাড়ি যাবেন, কোথায় থেকে কীভাবে বাড়ি যাবেন, আমি পরবর্তী অনেক আপডেট দিব। তো আমার চ্যানেলে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর এগুলোকে প্রচুর প্রচুর মানে পরিমাণে শেয়ার করুন। বিভিন্ন রাজ্যে মাইগ্রান্ট লেবার আটকে আছে, তো তাদের ঘরে ফেরার ব্যবস্থার জন্য কীভাবে ঘরে ফিরবে সেই নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো আমার চ্যানেলে যুক্ত থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।